আসসালামু আলাইকুম গল্পতুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠিয়ে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস সে ও নর্তকী এর পঞ্চম পর্ব ঝড় বৃষ্টি থেমে গেছে ইচ্ছে করলে লিলি চলে যেতে পারে সেই ইচ্ছা করার উপায় নেই মেয়েটি একা বাবা যে এখনো ফিরছে না তা নিয়ে তার মাথা ব্যথাও নেই সে মনে হচ্ছে নতুন পরিস্থিতিতে ভালোই আছে বাবা একেবারে না এলেই যেন ভালো তাহলে নতুন আন্টিকে নিয়ে আরো অনেক মজা করা যায় লিলি বলল ঠান্ডা শরীর কাটছে জাহিন চা খেতে হবে জাহিন বলল আন্টি আমি চা বানাতে পারি না তোকে বানাতে হবে না আমি বানাবো কোথায় চা কোথায় চিনি এইসব দেখিয়ে দিলেই হবে এইসবও তো আমি জানি না আচ্ছা ঠিক আছে আমরা খুঁজে বের করবো আমিও চা খাবো আন্টি ঠিক আছে আমাকে রান্নাঘর দেখিয়ে দে রান্নাঘর দেখে দেবার আগেই হাসনাতে এসে পড়ল লিলিকে দেখে সে যত রান্না চমকালো তার চেয়ে বেশি বোধ করলো স্বস্তি তুমি কখন অনেকক্ষণ শরের আগে বাঁচা গেছে আমি কি দুশ্চিন্তা করছিলাম জাহিনকে একা বাসায় ফেলে গেছি শুরু হলো ঝড় বৃষ্টি একা ফেলে গেলেন কিভাবে আধ ঘন্টার জন্য গিয়েছিলাম সেটাও ঠিক হয়নি উপায় ছিল না আধ ঘন্টার জন্য গিয়ে এই যে আটকা পড়লাম আর বের হতে পারি না ঝড়ে আটকা পড়িনি ঝড় কোনো ব্যাপারই না অন্য ঝামেলা আটকা পড়েছি লিলি খানিকটা বিস্ময়ের সঙ্গে বলল আপনি আমাকে দেখে অবাক হননি হয়েছি তবে তেমন অবাক হইনি তুমি আসবে সেটা ধরেই নিয়েছিলাম সাথে দুধ পাঠাবে তুমি ছাড়া তারা দুধ কোথায় জাহিন বলল বাবা আন্টি চা খাবে আমিও খাবো। হাসনাত ব্যস্ত হয়ে বলল চা বানিয়ে নিয়ে আসছি তোমরা বসো লিলি বলল আমাকে জিনিসপত্র দেখিয়ে দিন আমি বানিয়ে আনছি না না তুমি আমার অতিথি তুমি বসো তুমি হলে ফরেন অ্যাম্বাসেডার আমি ফরেন এম্বাসেডারকে দিয়ে চা বানাবো তা হয় না লিলি স্বস্তি বোধ করছে হাসনাত সাহেব সহজ স্বাভাবিক আচরণ করছেন একজন সহজ হলে অন্যজন সহজ হওয়ার সমস্যা হয় না লিলি বলল আপনি চা বানানোর সময় আমরা দুজন যদি পাশে দাঁড়িয়ে দেখি তাহলে কি কোনো অসুবিধা আছে না অসুবিধা নেই ভালো কথা লিলি তুমি মনে হয় দুপুরে খাওনি দুপুরে খাইনি যে বুঝলেন কি করে আর্টিস্টের প্রধান কাজ হচ্ছে দেখা একজন আর্টিস্ট যদি ক্ষুধার্ত মানুষের মুখের দিকে তাকিয়ে বুঝতে না পারে সে ক্ষুধার্ত তাহলে সে কোনো বড় আর্টিস্টই না আপনার ধারণা আপনি বড় আর্টিস্ট হাসনাথ হাসতে হাসতে বলল আমার সেরকমই ধারণা তবে অন্যান্যদের ধারণা অবশ্যই তা না লিলি শোনো ঘরে খাবার কিছু নেই পাউরুটি আছে টোস্ট করে দিতে পারি ডিম আছে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে দিতে পারি নেব দিন তুমি সাথীর হয়ে যে কথা বলতে এসেছো তা কি জাহিনের সামনে বলতে পারবে নাকি তাকে দূরে সরিয়ে দেব ও বেচারি একা একা কোথায় বসে থাকবে ওকে গল্পের বই পড়তে পাঠিয়ে দেব গল্পের বই ধরিয়ে দিলে ওর আর কিছুই লাগে না আধ ঘন্টার জন্য যে গিয়েছিলাম জাহিনের হাতে গল্পের বই ধরিয়ে দিয়ে গিয়েছিলাম আপনার মেয়েটা খুব ভালো মেয়ে সম্পর্কে আমার নিজেরও তাই ধারণা ও তার মার মতো হয়েছে স্বভাব চরিত্র অবিকল তার মার মতো অন্যকে নিজের করতে তার পাঁচ মিনিট লাগে তবে তার মা এত সুন্দর ছিল না তার চেহারাটা সাদামাটা ছিল নাক মুখ ছিল তোতা ভোতা জাহিনের ফিচার্স খুব সার ওর চোখ যদি একটু বড় হতো তাহলে সতেরো আঠারো বছর বয়সে সে সেরা রূপসীদের একজন হতো তোমাকে ছাড়িয়ে যেত আপনারা আর্টিস্টরা মানুষের চেহারা খুব খুঁটিয়ে দেখেন তাই না সবাই দেখে না আমি দেখি আমি পোর্ট্রেটের কাজ বেশি করি আমাকে দেখতে হয় লিলিবে আগ্রহ নিয়ে হাসনাথের কাণ্ড কারখানা দেখছে ভদ্রলোক বেশ নিপুণ ভঙ্গিতে ডিম ফেটলেন চাকু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে কাটলেন লবণ মিশিয়ে ফুটন্ত তেলে ডিম ভাজলেন ডিম কড়াইয়ে লেগে গেল না গোলাপি হয়ে ফুলে উঠল হাসনাদ বলল লিলি ঘরে মাখন আছে রুটিতে মাখন লাগিয়ে দেব দিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খেতে পারবে না আমার স্টুডিওতে চলে যাও জাহিন দেখিয়ে দেবে জাহিন শোনো তুমি ওনাকে আমার স্টুডিওতে নিয়ে যাও তারপর তুমি গল্পের বই নিয়ে বসো জাহিন গম্ভীর গলায় বলল তোমরা গোপন কথা বলবে গোপন কথা বলবো না এমন কিছু কথা বলবো যা ছোটতে শুনতে ভালো লাগবে না আমার সব কথাই শুনতে ভালো লাগে ভালো লাগলেও শোনা যাবে না স্টুডিও বিশাল কিছু না মাঝারি আকৃতির ঘর ঘরে জানলা বন্ধ বলে গুমুট গুমুর ভাব কড়া তারপিন তেলের গন্ধ ঘরময় রঙের বাটি বেতের চেয়ার কয়েকটা আছে চেয়ারের ধুলা আস্তর দেখে মনে হয় চেয়ারগুলি ব্যবহার হয় না এক কোনায় ক্যাম্প খাটে মশারি খাটানো ঘুপছি ঘরের ক্যাম্প খাটে কে ঘুমায় বসেছে তার হাতে চায়ের কাপ হাসনাদ বন্ধ জানলা খুলে দেয় ঘুমট ভাবটা নেই বাইরে ঠান্ডা হাওয়া আসছে হাসনাদের হাতে সিগারেট সে সিগারেটে টান দিয়ে বলল সাধী তোমাকে তার ছবিটার জন্য পাঠিয়েছে তাই তো হ্যাঁ ওর মনে ভয় ঢুকে গেছে আমি ছবি সবাইকে দেখিয়ে বাড়াব তাই না হুম তুমি ওকে বুঝিয়ে বলবে এ জাতীয় কাজ আমি কখনোই করব না আর্টিস্ট হিসেবে আমি পিকাসো না কিন্তু মানুষ হিসেবে বড় তুমি বরং এক কাজ করো আমি ছবিটা ভালো মতো র্যাপ করে দিচ্ছি নিয়ে যাও ওকে দিয়ে দেবে তবে বড় ছবি নিতে তোমার হয়তো কষ্ট হবে কষ্ট হবে না আমি নিতে পারবো সাথী তোমার খুব ভালো বন্ধু তাই না হ্যাঁ আমার একজনই বন্ধু আপনি বোধ ওর উপর খুব রেগে আছেন আমি তার উপর মোটেই রেগে নেই আমার একটা ক্ষীণ সন্দেহ সবসময় ছিল যে এই জাতীয় কিছু সে করে বসবে এরকম সন্দেহ হবার কারণ কি হুট করে আসা আবেগ হুট করে চলে যায় সাথী বুদ্ধিমতী মেয়ে সে শেষ মুহূর্তে হলেও ব্যাপারটা ধরতে পেরেছে বোকা ধরতে পারে না স্বাদী না হয়ে অন্য কোনো মেয়ে হলে কি করতো জানো বিয়ে করে ফেলতো তারপর নানা অশান্তি আমি আমার মেয়েটাকে নিয়ে পড়তাম বিপদে বিয়ে ভেঙে গিয়ে আপনার জন্য হ্যাঁ আমার জন্য ভালো হয়েছে আসলে একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে নতুন করে সংসার শুরু করা আমার জন্য কষ্টকর হতো আমার বিয়েতে রাজি হবার প্রধান কারণ কিন্তু আমার মেয়ে ওর একজন মাতার ফিগার দরকার মায়ের জন্যে মেয়েটার ভেতর তৃষ্ণা জন্মেছে যেই এ বাড়িতে আসে মেয়েটা তার মধ্যেই তার মাকে খুঁজে সাথীর কাছে এই ব্যাপারটা কখনো বলেছেন বলেছি এও বলেছি যাই নিজে মাকে খুঁজে তাই না আমি নিজেও তার ভেতর আমার স্ত্রীকে খুঁজছি এখন বুঝতে না পারলেও একদিন বুঝবে তখন সে কষ্ট পাবে ও বুঝতে চায়নি না বুঝতে চায়নি তোমাদের মতো বয়সী মেয়েদের সাধারণ প্রবণতা হচ্ছে অন্যের যুক্তি ছোট করে দেখা এই সময়ে মেয়েদের নিজেদের উপর আস্থা থাকে খুব বেশি এটা কি খারাপ খারাপ না ভালো তবে শুধু নিজেদের উপর আস্থা থাকবে অন্যদের উপর থাকবে না এটা খারাপ তুমি কি আর এক কাপ চা খাবে লিলি জি না সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এখন যাব আপনি ছবিটা দেবেন বলেছিলেন দিয়ে দিন তুমিও দেখি আমার উপর বিশ্বাস করতে পারছো না আমি পারছি তাহলে ছবিটা সঙ্গে নেওয়ার জন্য এত ব্যস্ত কেন সাথী খুব মানসিক চাপের ভেতর আছে ছবিটা পেলে চাপ থেকে মুক্ত হবে ও খুব খুশি হবে ছবিটা দিয়ে তাকে খুশি করতে চাচ্ছ জি দিচ্ছি ছবি দিয়ে দিচ্ছি তুমি না এলেও তার ছবি আমি তাকে দিয়ে দিতাম ছবিটা হয়েছে খুব সুন্দর দেখতে চাও জি না দেখতে পারো নগ্নতা তো কোনো লজ্জার বিষয় হতে পারে না লজ্জার বিষয় হলে প্রকৃতি আমাদের কাপড় পরিয়ে পৃথিবীতে পাঠাতো আমরা নগ্ন হয়ে পৃথিবীতে এসেছি নগ্নতার জন্য লজ্জিত হবার বা অস্বস্তি বোধ করার আমি কোনো কারণ দেখি না লিলি নিচু গলায় বলল আমি ছবিটা দেখতে চাচ্ছি না লজ্জা পাছ যখন আমার সামনে দেখার দরকার নেই কিন্তু সাথীর কাছ থেকে একবার দেখে নিও ওকে কি কিছু বলতে হবে ওকে শুধু বলবে ছবিটা যেন নষ্ট না করে একদিন সে বুড়ো হয়ে যাবে দাঁত পড়বে চুলে পাক ধরবে তখন যদি ছবিটা দেখে তীব্র আনন্দ পাবে লোকে বলে যৌবন ধরে রাখা যায় না এটা ঠিক না আমি তার যৌবন ধরে রেখেছি আলোর একটা খেলা ছবিটাতে আছে এত সুন্দর কাজ আমি খুব কম করেছি চলো তোমাকে রিক্সায় তুলে দিয়ে আসি এরকম বিশাল ছবি সঙ্গে করে নিয়ে যেতে অস্বস্তি লাগবে না তো না তুমি বললে সাথেদের বাড়ির গেট পর্যন্ত আমি ছবিটা পৌঁছে দিতে পারি আমি গেট থেকে বিদায় নেব গেট থেকে বাড়ি পর্যন্ত তুমি নিয়ে গেলে না না আপনি থাকুন জাহিনীর সঙ্গে গল্প করুন আপনার মেয়েটা অসম্ভব ভালো আগে একবার বলেছ আবারও বললাম একটা মিথ্যা একবারে বেশি দুবার বলা যায় না সত্য কথা অসংখ্যবার বলা যায় সাথী লিলিকে দেখে আকাশ থেকে পড়ল ভস সন্ধ্যায় রিসায় পাঁচ ফুট বাই চার ফুট ছবি নিয়ে লিলি একা একা উপস্থিত হবে এটা ভাবাই যায় না লিলির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে হাত দিয়ে ছবি সামলাতে তার মনে হয় কষ্ট হয়েছে লিলি বলল নে তোর ছবি সাথী বলল থ্যাংক থ্যাংকস মেনি থ্যাংকস থ্যাংকস ছাড়া আর কি চাস বল আর কিছু চাই না চাইতে হবে কিছু একটা চাইতে হবে তোর মুখটুক শুকিয়ে কী হয়ে গেছে খুব ঝামেলা গেছে তাই না ঝামেলা হয়নি চাইতে দিয়ে দিল হুম আয় ঘরে এসে বস তোকে দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছিস সন্ধ্যা হয়ে গেছে আমি বাসায় চলে যাব পাগল হয়েছিস তোকে আমি এখন ছাড়বো নাকি গল্প শুনবো না তো কোনো ভয় নেই আমি তোকে গাড়ি করে বাসায় পৌঁছে দেব নিজেকে মতো লাগছে। বাড়ির কথা তার এতক্ষণ মনে হয়নি এখন মনে হচ্ছে বাড়িতে কোন নাটক হচ্ছে কে জানে সে বাড়িতে পা দেয়া মাত্র নাটক কোন দিকে মোড় নেবে তাও জানে না সাথী বলল এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন আয় লিলি ছোট্ট নিঃশ্বাস ফেলে রনা হলো সাথীর হাতে ফ্রেম করা ছবি বিশাল দেখালো তেমন ওজন নেই নাজুল সাহেব বসা ঘরে সোফায় দিচ্ছিলেন তার নাকে রুমাল বাঁধা তিনি বললেন লিলি সন্ধ্যাবেলা কোথেকে সাথী বলল ও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে বাবা একটা পেন্টিং আমার জন্মদিনের উপহার জন্মদিনে আসতে পারেনি আজ উপহার নিয়ে এসেছে এত বড় পেন্টিং হুম বিশাল এখন তোমরা দেখতে পাবে না কোনো এক শুভক্ষণে শুভ উদ্বোধন হবে লিলি মা কি আজ থাকবে আমাদের বাসায় লিলি বলল জি না চাচা থেকে যাও মা থেকে যাও হইচই করো গল্প করো বয়সটাই তো হইচইয়ের গল্পগুজবের গল্প কিছুদিন পর হইচই করতেও ভালো লাগবে না গল্পগুজব করতেও ভালো লাগবে না সময় কাটবে রান্নাঘরে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে না রাধার পর খাওয়া খাওয়ার পর রাধা এইটুকুতেই জীবনখানি বাধা স্বাদী বলল তোমাকে কবিতা আবৃত্তি করতে হবে না বাবা তুমি বার্নিশ চালিয়ে যাও আমরা অনেকক্ষণ গল্প করব। তারপর তুমি তোমার গাড়িটা ধার দেবে আমি লিলিকে পৌঁছে দেব সাথী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ব্যস্ত ভঙ্গিতে ছবির উপর ভাঁজ করে রাখা কাগজ সরাতে লাগলো খুশি খুশি গলায় বলল তুই একটু দূরে গিয়ে দাঁড়া লিলি দূর থেকে দেখ কত সুন্দর ছবি একটু দূরে না দাঁড়ালে বুঝতে পারবি না ঘরে আলো কম আর একটু আলো থাকলে ভালো হতো তুই দরজার কাছে যা লিলি দরজার কাছ থেকে দেখ লিলি দেখছে সে নড়তে পারছে না মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নগ্ন মেয়েটিকে দেখতে মোটেই অস্বাভাবিক লাগছে না মনে হচ্ছে এটাই স্বাভাবিক খোলা জানলার আলো এসে মেয়েটির পিঠে পড়েছে বই পড়তে পড়তে একটু আগে মনে হয় মেয়েটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে মধ্যা সেই দীর্ঘ নিঃশ্বাস আটকে আছে ছবির ভেতর সাথী মুগ্ধ গলায় বলল ছবি দেখে বুঝতে পারছিস আমি কত সুন্দর লিলি জবাব দিল না সে এখনো চোখ ফেরাতে পারছে না কিরে ছবিটা কেমন তা তো বলছিস না সুন্দর শুধু সুন্দর আর কোন বিশেষণ ব্যবহার করবি না লিলি মুগ্ধ গলায় বলল ছবিটা ওনার কাছ থেকে আনা ঠিক হয়নি উনি ছবিটা খুব মমতা দিয়ে এঁকেছেন সাথী বলল তুই কি চাস তোর এরকম একটা ছবি আঁকা হোক চুপ কর আচ্ছা যা চুপ করলাম যদিও তোর চোখে তৃষ্ণার ছায় দেখতে পাচ্ছি তোর মন বলছে আহারে আমার যদি এরকম একটা ছবি থাকতো বুঝলি লিলি মানুষের পুরো জীবনটা হলো এক ক্ষুদ্র ক্ষুদ্র অপূর্ণ তৃষ্ণার সমষ্টি এ কালেকশন অফ আনফুলফিল্ড ডিজায়ার অধিকাংশ তৃষ্ণা মেটানো কিন্তু খুব কঠিন না মেটানো যায় সাহসের অভাবে আমরা মেটাতে পারি না বেশি বেশি সাহস কি ভালো সাহস হলো মানুষের প্রধান কিছু গুণের একটি সাথে আমি বাসা যাব আমাকে বাসায় পৌঁছে দিয় সন্ধ্যা হয়ে গেছে আমি একা একা বাসায় যেতে পারবো না দেব বাসায় পৌঁছে দেব এত ব্যস্ত হচ্ছিস কেন তুই আরাম করে একটু বস গুছিয়ে বলতো শুনি ছবির ব্যাপারটা ওকে কিভাবে বলেছিস সাধারণভাবে বলেছি তোরা দুজনে মিলে কি অনেকক্ষণ গল্প করেছিস হ্যাঁ মানুষটাকে ইন্টারেস্টিং মনে হয়েছে না হ্যাঁ ইন্টারেস্টিং কেন মনে হয়েছে বলতো জানি না আমি তোর মতো এত বিচার বিশ্লেষণ করি না লোকটাকে ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ তার মধ্যে একটা গৃহী ভাব আছে অধিকাংশ পুরুষ মানুষের মুখের দিকে তাকালে মনে হয় এদের মন পড়ে আছে বাইরে হাসনাতের বেলায় উল্টোটা মনে হয় ওকে বিয়ে করলে জীবনটা ইন্টারেস্টিং হতো তাহলে বিয়ে করলি না কেন সাথে জবাব দিল না হাসতে লাগলো হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে বলল বুধবার বিয়ে হবার কথা মঙ্গলবার রাতে হঠাৎ মনে হলো ও আসলে আমাকে ভালোবাসে না ও আমার মধ্যে অন্য কাউকে খুঁজছে প্রবলভাবেই খুঁজছে ওকে বিয়ে করলে সুখে একটা পরিবার তৈরি হতো এর বেশি কিছু না লিলি বলল সুখী পরিবার তুই চাস না সাথে লিলির দিকে ঝুঁকে এসে বলল আমাদের পরিবারটা দেখে তোর মনে হয় না কি সুখী একটা পরিবার মনে হয় কি না বল হয় বাবাকে দেখে মনে হয় বাবা মার জন্য কত ব্যস্ত মাকে দেখে মনে হয় স্বামী অন্তপ্রাণ স্বামী কি খেয়ে খুশি হবে এই ভেবে এটা রাখছে ওটা রাখছে তার ডায়াবেটিস বেড়ে যাবে এই জন্য চা খেতে দিচ্ছে না আসলে পুরোটাই ভান ভান অবশ্যই ভান এক ধরনের প্রতারণা ভালোবাসা ভালোবাসা খেলা বুদ্ধি কি করে খেলা বোঝা যায় কেউ কাউকে সহ্য করতে পারে না যেজনে বাবা দিন রাত নিজের কাজ নিয়ে থাকে এই ফার্নিচারে বানিশ ঘষছে ওই করাত নিয়ে কাট কাটছে মা আছে রান্নাঘরে অথচ কথা বলার সময় একজনের জন্য অন্যজনের কি গভীর মিথ্যা মমতা মিথ্যা মনে করছিস কেন মমতা তো সত্যিও হতে পারে আমি জানি সত্যি না তারা খেলছে পাতানো খেলা পৃথিবীটাই পাতানো খেলার জায়গা এই খেলা তুই হয়তো খেলবি আমি খেলব না লিলি বলল তোর দার্শনিক কথাবার্তা শুনতে এখন আমার ভালো লাগছে না আমি বাসায় যাব চল তোকে দিয়ে আসি ও আচ্ছা তোকে বলতে ভুলে গেছি এর মধ্যে কতবার যে তোর খোঁজে তোর বাবা টেলিফোন করেছেন তুই নেই বলার পরেও বিশ্বাস করেনি একবার নিজে এসে দেখে গেছেন তুই কি বাসায় কাউকে না বলে এসেছিস হুম তাহলে তো বাসায় গেলে আজ সর্বনাশ হয়ে যাবে হুম তোর বাবা তোকে কি কিমা বানিয়ে ফেলবে লিলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলল ঘড়ির দিকে তাকিয়ে তার হাত কাঁপতে শুরু করেছে লিলি বাসায় পৌঁছলো রাত দশটার একটু আগে সাথী তাকে গাড়ি দিয়ে পৌঁছে দিয়েছে সে বাড়ির সামনে নামেনি লন্ড্রির সামনে নেমে হেঁটে হেঁটে বাসায় গিয়েছে বাড়ির সদর দরজা খোলা প্রতিটি বাতি জ্বলছে বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটেছে তা আলো দেখলে বোঝা যায় ভয়ঙ্কর কিছু ঘটলে মানুষ যেখানে যত বাতি আছে জেলে দেয় লিলি ভয় ভয়ে বারান্দায় এসে দাঁড়ালো তাকে প্রথম দেখলো মতির মা সে এক গোছা বাসন কোসুন নিয়ে কলঘরের দিকে যাচ্ছিল লিলিকে দেখেই ও আফাগো। বলে বিকট চিৎকার দিল হাত থেকে সম্ভবত ইচ্ছে করেই সব বাসনকোষন ফেলে দিল ঝনঝন শব্দ হল দোতলা থেকে রুম ঝুমু একসঙ্গে নিচে নামছে বড় চাচা তার ঘর থেকে বের হয়ে বারান্দায় এসেছেন তিনি বললেন কোথায় লিলি আয় দেখি আমার ঘরে আয় লিলি ঝুমুর দিকে তাকিয়ে বলল মা কোথায় রে ঝুমু বলল মার বিকেল থেকে বকে ব্যথা হচ্ছে মা শুয়ে আছে মার ধারণা তুমি আর ফিরে আসবে না বাবা বাবা কোথায় বাবা তোমাকে খুঁজতে গেছে কোথায় খুঁজতে গেছে কোথায় আর খুঁজবে রাস্তা রাস্তায় ঘুরছে আর ছোট চাচা গেছে হাসপাতালে ঝুমো বলল আমার এতক্ষণ ভয় লাগেনি এখন ভয় লাগছে ভয়ে হাত পা কাঁপছে আপা কেন মনে হচ্ছে বাবা ফিরে এসে তোমাকে খুনটুন করে ফেলবে বড় চাচা বারান্দা থেকে আবারও ডাকলেন লিলি কোথায় লিলি বলল চাচা আপনি ঘরে যান আমি আসছি তাড়াতাড়ি আয় লিলি মার ঘরে গেল সব ঘরের বাতি জ্বলছে শুধু এই ঘরের বাতি নেভানো লিলি দরজা থেকে ডাকলো মা ফরিদা বুকে তীব্র ব্যথা নিয়ে অনেক কষ্টে পাশ ফিরলেন চাপা গলায় বললেন বাতি জ্বালা লিলি বাতি জ্বালালো মায়ের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল একদিনে মানুষটা কেমন হয়ে গেছে যেন একজন মরা মানুষ তিনি বললেন তুই ভাত খেয়েছিস লিলির খুবই অবাক লাগছে তাকে দেখে তার মার মনে প্রথম যে কথাটা মনে হলো তা হচ্ছে সে ভাত খেয়েছে কি না সব মা কি এরকম না শুধু তার মা হরিদা বললেন তুই আলু ভাজি পছন্দ করিস তোর জন্য আলু ভাজি করেছি তোমার কি বুকে ব্যথা খুব বেশি মা হ্যাঁ হাত বুলিয়ে দেব দে। ফিরলেন রাত এগারোটার দিকে লিলি তার ঘরে শুয়েছিল ঝুমু দৌড়ে এসে খবর দিল ভয় কাঠ হয়ে লিলি অপেক্ষা করছে কখন তার ডাক পড়ে তার ডাক পড়লো না ঝুমু কিছুক্ষণ পর আবার এসে জানালো বাবা বারান্দে বসে কাঁদছে হ্যাঁ কান্নার শব্দ লিলি শুনছে বিশ্রী শব্দ করে কান্না কান্না থামার পরেও নিয়ামত সাহেব তার মেয়েকে কাছে না। তিনি নামাজ মানত আদায় করতে জল চকিতে শুধু নামাজ না দুটি খাসিও মানত করা হয়েছিল জাহিদুর রহমান রাতেই আমিন বাজার থেকে খাসি কিনে এনেছে খাসি দুটি ব্যাবে করেই যাচ্ছে লিলিদের যেখানে যত আত্মীয় স্বজন ছিল সবাই আসতে শুরু করেছে সবার কাছেই খবর গিয়েছে লিলিকে পাওয়া যাচ্ছে না এমদাদিয়া মাদ্রাসার এক হাফেজ সাহেবকে সন্ধ্যাবেলায় খবর দিয়ে আনা হয়েছিল কোরআন খতম করার জন্যে তিনি সাত পর্যন্ত পড়ে ফেলেছেন এখন অষ্টম পাড়া শুরু করেছেন বাড়িতে হৈচৈ ভিড় কোনো কিছুই তাকে বিচলিত করছে না তিনি একমনে কোরআন পাঠ করে যাচ্ছেন রাতে লিলি মরার মতো ঘুমিয়েছে একবার শুধু ঘুম ভেঙেছে তখন দেখে মা তাকে জড়িয়ে শুয়ে আছেন সে ঘুম ঘুম গলায় ডাকল মা ফরিদা তৎক্ষণাৎ বললেন কি মা কিছু না ঘুমাও বলেই লিলি ঘুমিয়ে পড়ল সেই ঘুম ভাঙল সকাল দশটায় ঘরের ভেতর আলো বিছানায় চনমনে রোদ ঘুম ভাঙার পরেও অনেকক্ষণ সে বিছানায় শুয়ে রইল এক ফাঁকে ঝুমু এসে উঁকি দিল ঝুমু ঠোঁটের ফোলা কমেনি আরও মনে হয় বেড়েছে তার মুখ লালচে হয়ে আছে কাল রাতে লিলি এটা লক্ষ্য করেনি তো ঠোঁটের অবস্থা তো খুব খারাপ হুম ব্যথা করছে না করছে ডাক্তারের কাছে যাওয়ার দরকার তো ঝুমু সহজ গলায় বলল বড় চাচা হোমিওপ্যাথি করতে বলেছেন শামসুদ্দিন চাচা ওষুধ দিয়েছেন ইঞ্জেকশন দেওয়ার কথা যে ছিল দেওয়া হচ্ছে না না হোমিওপ্যাথি কাজ না করলে তখন দেয়া হবে এর মধ্যে তো মনে হয় গ্যাংরিং প্যাংরিং হয়ে তুই মরে যাবি হুম লিলি বোনের দিকে তাকিয়ে আছে প্রচন্ড যন্ত্রণা শরীরে নিয়ে সে কত স্বাভাবিকই না আছে বলল আপা তুমি তুমি তোমার আসি আমি চা নিয়ে আসছি হাত মুখ ধুতে যাবার কোনো ইচ্ছা করছে না বিছানায় শুয়ে আরো খানিক্ষণ গড়াগড়ি করতে ইচ্ছা করছে বারান্দা থেকে বাবার গলা শোনা যাচ্ছে খবরের কাগজ কোথায় এখনো দেয় নাই হারামজাদা হকারকে আমি খুন করে ফেলব বাবা আস্তা হলে অফিসে যাননি সঙ্গে তার এখনো দেখা হয়নি লিলি জানে কিছুক্ষণের মধ্যেই তার ডাক পড়বে কাল সারাদিন কোথায় ছিল এত রাতে কোথেকে এসেছে কে তাকে নামিয়ে দিয়ে গেছে অন্য একটা শাড়ি পরে সে বাসায় ফিরেছে শাড়িটা কার প্রশ্নের পর প্রশ্ন করা হবে লিলি ঠিক করেছে সব প্রশ্নের জবাব সে দেবে শান্ত ভঙ্গিতেই দেবে বাবার চোখের দিকে তাকিয়ে সে কথা বলতে পারে না আজ বলবে বাবার সঙ্গে কথা বলার পর সে যাবে বড় চাচার ঘরে বড় চাচাকে বলবে ঝুমু ঠোঁটের এই অবস্থা আর আপনি তাকে হোমিওপ্যাথি করাচ্ছেন তাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে ভালো কোনো ডাক্তার বড় চাচা যদি বলেন ডান দিকের জানলার পাল্লাটা একটু টেনে দে তখন সে বলবে চাচা পাল্লাটা তো আপনার হাতের কাছেই আপনি নিজে একটু টেনে নিন তারপর সে নিচে নামবে রুমু ঝুমুর স্যার যদি ইতিমধ্যে এসে থাকেন তাহলে তাকে বলবে এই যে ভদ্রলোক শুনুন সবার সামনে বিশৃভঙ্গিতে নাকের লোম ছিঁড়বেন না আবার কখনো যদি আপনাকে এই কাজ করতে দেখি তাহলে আপনার নাক আমি কেটে ফেলব ঝুমু চা নিয়ে এসেছে লিলি বাসি মুখে চায় চুমুক দিচ্ছে চাটা খেতে ভালো লাগছে ঝুমু পাশে দাঁড়িয়ে আগ্রহ নিয়ে চা খাওয়া দেখছে লিলি বলল কিছু বলবি ঝুমু না কাল ফিরতে দেরি করায় তোরা খুব চিন্তা করছিলি আমি আর ঝুমু বাদে সবাই চিন্তা করছিল তোরা চিন্তা করিস না তুমি যদি রাতে না ফিরতে তাহলে আজ সকালে আমি আর ঝুমু পালিয়ে যেতাম কোথায় ঝুমু কিছু বলল না হাসতে লাগলো লিলি শঙ্কিত গলায় আবার বলল কোথায় পালাতি ঝুমু হাসছে মাটির দিকে তাকিয়ে হাসছে সে অনেক কথা বলে ফেলেছে আর বোধহয় কিছু বলবে না লিলিকে অবাক করে দিয়ে ঝুমু আবারও কথা বলল তবে সম্পূর্ণ অন্য প্রসঙ্গে মা কাল রাতে তোমার জন্য খুব মার খেয়েছে মা মার খেয়েছে মা তোমাকে বাঁচাবার জন্য বলেছিল সেই তোমাকে ইউনিভার্সিটিতে যেতে বলেছে বলে তুমি গেছো আর তাতেই বাবার মাথায় আগুন ধরে গেল কিল চর ঘষি ভয়ঙ্কর ব্যাপার তুমি না দেখলে বিশ্বাস করবে না তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি হুম মাকে বাঁচানোর চেষ্টা করলি না না আশ্চর্য তোরা চুপ করে দেখলি ঝুমু আবার হাসলো লিলি তীব্র গলায় বলল তুই হাসছিস ঝুমু বলল তখন একটা মজার কাণ্ড হল আমাদের মতির মা বুয়া মাছ কাটা বটি হাতে নিয়ে ছুটে গেল চিৎকার করে বলল আম্মারে সারেন না সারলে বটি দিয়া কলা নামায় ফেলুম তখন বাবা মাকে ছেড়ে দিল অনেক কাণ্ড তাহলে হয়েছে হুম আরও অনেক কাণ্ড হবে কি হবে তোমার বিয়ে হবে এক সপ্তাহের মধ্যে হবে বাবা আর বড় চাচা মিলে ঠিক করেছে কার সঙ্গে হবে সেটা পুরোপুরি ঠিক হয়নি বাবার এক বন্ধুর ছেলে আছে পুরনো ঢাকায় মোটর পার্সের দোকান আর সন্ধ্যাবেলা সে আসবে বড় চাচা তার ইন্টারভিউ নেবেন লিলি বিষয় নিয়ে ঝুমুর কথা শুনছে কথার বিষয়বস্তুর চেয়েও ঝুমুর কথা বলার উৎসাহ দেখেই সে বেশি অবাক হচ্ছে লিলি বলল তুই হঠাৎ এত কথা বলা শুরু করলি ব্যাপারটা কি তুই একাই কথা বলা শুরু করেছিস না রুমও শুরু করেছে ঝুমু আবারও হাসলো লিলি বলল রুমও কোথায় স্যারের কাছে পড়ছে আপা তোমার চা খাওয়া হয়েছে হ্যাঁ তাহলে চলো বাবা তোমার জন্য অপেক্ষা করছেন তোমার সঙ্গে কথা বলার জন্য বাবা আজ অফিসে যাননি আচ্ছা তুই যা আমি আসছি লিলি দাঁত মাজলো হাত মুখ ধুলো চুল আঁচড়ালো কি মনে করে শাড়িও পাল্টালো তার ঘর থেকে বাবার ঘরে যেতে হলে বড় চাচার ঘরে সামনে দিয়ে যেতে হয় এই প্রথম বড় চাচার ঘরে সামনে দিয়ে যাবার সময় তিনি বললেন না কে যায় লিলি না এটু শুনে যাত নেহামা সাহেব খবরের কাগজ নামিয়ে রাখলেন চশমা ভাঁজ করে পকেটে রাখতে রাখতে বললেন বস লিলি বসল এবং বাবার চোখের দিকে তাকিয়ে রইল চোখ নামিয়ে নিল না নেওয়ামা সাহেব সিগারেট ধরালেন তুই কাল কোথায় গিয়েছিলি ইউনিভার্সিটিতে তারপর কোথায় গিয়েছিলি একটা বাসায় গিয়েছিলাম কলা বাগানে তোর কোনো বান্ধবীর বাড়িতে না তাহলে কার বাড়িতে হাসনা সাহেব নামে একজন ভদ্রলোকের বাড়িতে উনি কি করেন উনি একজন পেইন্টার ছবি আঁকেন ওই বাড়িতে আর কে কে থাকে উনি একাই থাকেন মাঝে মাঝে তার মেয়ে এসে থাকে তার স্ত্রী কোথায় বোধহয় মারা গেছেন বোধহয় বলছিস কেন ওনার মেয়েটা বলছিল মারা গেছেন আমার তা মনে হয়নি আমার মনে হয়েছে ভদ্রলোক ডিভোর্সড তুই কি প্রায় ওই বাড়িতে যাস আগে একবার গিয়েছিলাম তোর মা বলছিল অন্য কার একটা শাড়ি পরে তুই ফিরেছিস বৃষ্টিতে শাড়ি ভিজে গিয়েছিল জন্য বলেছি নিয়ামত সাহেব চুপ করে আছেন লিলি অবাক হয়ে লক্ষ্য করল বাবা এখন আর তার চোখের দিকে তাকে কথা বলতে পারছেন না চোখ নামিয়ে নিচ্ছেন তার হাতের সিগারেট অনেক আগেই নিভে গেছে তিনি নেভা সিগারেটই টান দিচ্ছেন লিলি বলল বাবা সিগারেট নিভে গেছে নেওয়া সাহেব লিলির এই কথাতেও চমকালেন সিগারেট ধরালেন না নেভা সিগারেটটা আবার টান দিলেন লিলি বলল বাবা আমি যাই নেওয়া সাহেব হ্যাঁ না কিছুই বললেন না লিলি বাবা সামনে থেকে উঠে এলো তিনি অদ্ভুত চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন লিলির খিদে পেয়েছে নাস্তার জন্য নিচে নামতে তার ইচ্ছে করছে না সে ছাদে উঠে গেল ছোট চাচার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে সহজভাবে কিছুক্ষণ কথা বলবে হাসি তামাশা করবে জাহিদুর রহমান জুতা পালিশ করছিল সে লিলির দিকে তাকিয়ে হাসি মুখে বলল তোর জন্য কালামার যন্ত্রণা হয়েছে রাত দুপুরে খাসি কিনতে গেছি আমিন বাজার ঠেলে ঠুলে দুটাকে বেবি টিক্স তুললাম এরা সারাপথ কি চিৎকার যে করেছে ভাবটা এরকম যেন আমি এদের চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছি পিঠে আদর করি গলা চুলকে দিই কিছুতেই কিছু হয় না ভ্যা ভ্যা সায়েন্স ল্যাবরেটরির মোড়ের পুলিশ বক্সের কাছে পুলিশ ধরল কেন আমারও প্রশ্ন কেন আমি তো ইন্ডিয়ান গরু স্মাগল করে আনিনি আমি এনেছি খাঁটি বঙ্গদেশীয় ছাগল তারপর আমি যে নগদ পয়সা ছাগল কিনেছি পুলিশ বিশ্বাস করে না বলে রশিদ দেখান আরে ছাগলের আবার রশিদ কি এটা টিভি যে রশিদ নিয়ে আসবো লাইসেন্স করাতে হবে বলে শেষে কি করলে পান জন্য পঞ্চাশ টাকা ধরিয়ে দিলাম আর মনে মনে তোকে এক লক্ষ গালি দিলাম গাল তুই কোথায় ছিলি বান্ধবীর বাড়ি লুকিয়েছিলি লিলি হাসলো। জাহিদুর রহমান বলল আমিও ভাইজানকে তাই বললাম মোল্লার দোর মসজিদ পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়া মেয়ের দোর হল বান্ধবীর বাড়ি পর্যন্ত ভাইজান আমার কথা বিশ্বাস করল না এমন হইচই তোমার আমেরিকা যাবার নতুন কিছু হয়েছে বৃহস্পতিবার আবার ইন্টারভিউ দিচ্ছি কথা দিয়েছে সাহায্য করবে কাকে নাকি বলে দেবে তুমি কি হয়ে গেছ এখনো হয়নি ব্যাটার নাকের সামনে মূলা ঝুলিয়ে রেখেছি একবার খ্রিস্টান হয়ে গেলে তো আর পাত্তা দেবে না ঠিক না হুম দেশ ছেড়ে দেবার এখন হাই টাইম ভেরি হাই টাইম কেন খবর কিছু জানিস না না বড় ভাইচান ভোম মেরে বসে আছে সেটা দেখেও কিছু বুঝতে পারছিস না না আমাদের শতমা দি গ্রেট লেডি মোসাম্মত আফরোজা বেগম যার নামে আমাদের এই বাড়ি রহিমা কুটির তিনি তার বাড়ি ফেরত চেয়েছেন তাই নাকি হ্যাঁ মুখের কথা চাওয়া না উকিলের চিঠি পাঠিয়ে বেড়া ছাড়া বড় ভাইজানের শুরু হয়ে গেছে ক্রমাগত ঠান্ডা পানি খাচ্ছে আর বাথরুমে যাচ্ছে আমাদের এখন হবে কি হবে আবার কি তোরা কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকবি তুমি মনে হচ্ছে ব্যাপারটা খুশি আমার অখুশি হবার কি আছে আমি তো আর দেশে থাকছি না তুইও থাকছিস না আমি কোথায় যাব তোর বিয়ে হয়ে যাচ্ছে না কে নাকি আজ সন্ধ্যায় তোকে দেখতে আসবে মেয়ে হয়ে জন্মানোর ডিসঅ্যাডভান্টেজ যেমন আছে অ্যাডভান্টেজও আছে বিপদের সময় অন্যের গলা ধরে ঝুলে পড়ার সুযোগ আছে জাহিদুর রহমান প্রবল বেগে জুতা ব্রাশ করছে বৃহস্পতিবারের ভিসা ইন্টারভিউ প্রস্তুতি সন্ধ্যাবেলা গোফলা এক ছেলে সতী সতী বাসায় এসে উপস্থিত তার গা দিয়ে সেন্টের গন্ধ বেরোচ্ছে বর্তমান কালের স্টাইলে শার্টের সামনের দুটো বোতাম খোলা শরীরের তুলনায় তার মাথাটা ছোট এবং মনে হয় স্প্রিং বসানো সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছে ফরিদা সেমাই রান্না করতে বসেছেন মতির মাকে টাকা দিয়ে পাঠানো হয়েছে মিষ্টি আনতে লিলে এসে মার পাশে দাঁড়ালো সহজ গলায় বলল মা ছেলেটাকে ফরিদা চোখ না তুলে বলল হুম ছেলেটাকে তোমার কেমন লাগছে মা ভালোই তো বেশ ভালো না মোটামুটি ভালো বেশ ভালো তবে চোখ দুটা ভালো না রুমু ঝুমুর মাস্টারের মতো শকুন শকুন চোখ তার জন্যে চা আমাকে নিয়ে যেতে হবে হুম এই শাড়ি পরে যাবো না ভালো কোনো শাড়ি পরব সবুজ শাড়িটা পর রুমুকে বল চুল বেনি করে দিতে আচ্ছা লিলি বলল মা তোমার কাছে মনে হচ্ছে না ছেলেটার মাথা শরীরের তুলনায় ছোট ফরিদা চুলার ডেজকে বসাতে বসাতে বললেন ভারী জামা কাপড় পরেছে তো এই জন্য মাথাটা ছোট লাগছে পাজামা পাজামে পরলে দেবীর মাথা টিকি লাগছে লিলি হাসছে খিলখিল করে হাসছে ফরিদা লিলির হাসির কারণ ঠিক ধরতে পারছেন না হাসনা সকাল থেকে স্টুডিওতে দুপুরে কিছুক্ষণের জন্য বের হয়েছিল প্যাকেট করে স্যান্ডউইচ এবং দড়িতে বেঁধে এক ডজন কলা নিয়ে ফিরেছে জাহিনকে বলেছে মা খেয়ে নাও তো রাতে আমরা খুব ভালো কোনো জায়গায় খাবো হোটেল সোনারগা কিংবা সেরাটন এই জাতীয় জায়গায় বলেই সে অপেক্ষা করেনি স্টুডিওতে ঢুকে পড়েছে জাহিন স্টুডিওর দরজা ধরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল বাবা তুমি কিছু খাবে না হাসনাত কিছু বলল না কিন্তু তাকালো বিরক্ত মুখে যে বিরক্তির অর্থ খবরদার আর ডাকাটাকি করবে না গভীর মনোযোগে হাসনাত কাজ করছে ব্রাশের কাজ শুরু হয়েছে একটাই রং ব্যবহার করা হবে নীল নীলের সঙ্গে সাদা মিশিয়ে নানা ধরনের শেড ছবির বিষয়বস্তু সাধারণ ছাদে শাড়ি শুকাতে দিয়েছে একটা মেয়ে দড়িতে শাড়ি মেলছে ভেজা শাড়ি থেকে পানি চুইয়ে পড়ছে তার দৃষ্টি আকাশের দিকে যে আকাশ ঘন নীল রঙের ধর্ম হল রং এক জায়গায় স্থির থাকে না ছড়িয়ে পড়ে আকাশের নীল ছড়িয়ে পড়েছে ছাদে ভেজা শাড়িতে শাড়ির গা থেকে গড়িয়ে পড়া পানির ধারায় রঙকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার এই প্রক্রিয়াটি সবচেয়ে জটিল প্রক্রিয়া সমস্ত ইন্দ্রিয় এই প্রক্রিয়ার সময় সূচের মতো তীক্ষ্ণ করে রাখতে হয় সাধকের একাগ্রতা তখনই প্রয়োজন হয় হাসনাত হাজার চেষ্টা করেও মন বসাতে পারছে না বারবার সুতা কেটে যাচ্ছে যদিও তার আপাতত কোনো কারণ নেই জাহিন বিরক্ত করছে না সে ঘরে আছে কি ঘরে নেই তাও বোঝা যাচ্ছে না মনে হচ্ছে গল্পের বই নিয়ে মগ্ন স্টুডিওর দরজা জানলা বন্ধ বাইরের আওয়াজ কানে আসছে না ইজেলের উপর আটশো ওয়াটের আলো ফেলা হয়েছে তেমন আলো হয়নি ঘর গরম হয়ে গেছে হাসনার শাট খুলে ফেলল গরমের কারণে কি বারবার তার একাগ্রতায় বাধা পড়ছে নাকি অন্য কিছু স্টুডিওতে ফ্যান নেই ফ্যানের শব্দে তার অসুবিধা হয় তাছাড়া ক্যান রঙে মেশানো তারপিন তেল দ্রুত উড়িয়ে নিয়ে যায় এই ঘরে দামি একটা এয়ার কুলার ফিট করা থাকলে ভালো হতো ঘরটা মধ্যে এগুলোর মতো ঠান্ডা হয়ে থাকত সেই হিমহিম পরিবেশে সে কাজ করত হাত চলবে যন্ত্রের মতো আজ হাত চলছে না মনে হচ্ছে হাতের মাংস পেশিতে টান পড়ছে একশো মিটার দৌড়ের শেষ মাথায় যখন কোনো খেলোয়াড়ের পায়ের মাংস পেশিতে টান পড়ে দু হাতে পাঁচ চেপে ধরে মাটিতে বসে পড়ে সে তাকায় অবিশ্বাসের দৃষ্টিতে হাসনাথও এখন ঠিক সেই দৃষ্টিতেই তার হাতের দিকে তাকাচ্ছে বাবা হাসনাত হাতের ব্রাশ নামিয়ে রেখে মেয়ের দিকে তাকালো তার মুখের দিকে তাকালো না তাকালো পায়ের দিকে মুখের দিকে তাকালে মেয়েটা মন খারাপ করবে সে তার বাবার রাগ বুঝে ফেলবে হাসনাত বলল স্যান্ডউইচ খেয়েছো মা না খেলে না কেন ভালো হয়নি আমার খেতে ইচ্ছা করছে না বাবা একটা কলা খাও কলা খেতে ইচ্ছা করছে না তাহলে শুয়ে শুয়ে গল্পের বই পড়ো ঠিক যখন পাঁচটা বাজবে আমাকে ডেকে দেবে পাঁচটা তো বাজে পাঁচটা বাজে বলো কি তাড়াতাড়ি কাপড় পরে নাও খুব তাড়াতাড়ি আমরা এক জায়গায় বেড়াতে যাব। তারপর রাতে বাইরে খাবো খাওয়া দাওয়া শেষ হবার পর ফেরার পথে আইসক্রিম কিনে দেব আমার কোথাও যেতে ইচ্ছা করছে না বাবা শরীর খারাপ লাগছে যখন বেড়াতে যাব তখন আর শরীর খারাপ লাগবে না মন খারাপ থাকলেই শরীর খারাপ হয় মন যখন ভালো হবে তখন আপনা আপনি শরীর ভালো হবে বাবা একজন ভদ্রলোক এসেছেন আমি তাকে বারান্দার চেয়ারে বসিয়ে রেখেছি ভালো করেছো দাঁড়াও তার সঙ্গে কথা বলছি তুমি তৈরি হয়ে নাও তোমা তোমার যে পরি ধরনের সাদা ফ্রকটা আছে ওইটা পরো আমার একদম যেতে ইচ্ছা করছে না বাবা কাপড় পরো তারপর দেখবে যেতে ইচ্ছা করছে জাহিন দরজা ধরে দাঁড়িয়ে রইল হাসনার শার্ট গায়ে দিয়ে উঠে এলো মেয়ের হাত ধরে সে প্রায় হতভম্ব হয়ে গেল জ্বরে জাহিনের গা প্রায় পুড়ে যাচ্ছে এত জ্বর নিয়ে মেয়েটা যে তার সঙ্গে কথা বলছে সহজভাবে দাঁড়িয়ে আছে এটাই একটা বিস্ময়কর ঘটনা মা তোমার শরীর তো খুবই খারাপ হুম এসো শুয়ে দিই আসনাদ কোলে করে মেয়েকে নিয়ে শুয়ে দিল ওয়ার্ড্রপ খুলে মেয়ের গায়ে কম্বল দিল জ্বর কমানোর জন্যে মেয়েকে অ্যানার্জেসি কিছু খাওয়ানো দরকার ফার্মেসি থেকে নিয়ে আসতে হবে সোনারগা হোটেলের অ্যাপয়েন্টমেন্টটা কিছুতেই মিস করা যাবে না হাসনাদ কি করবে ধাঁদায় পড়ে গেল জাহিন বলল বাবা একজন ভদ্রলোক অনেকক্ষণ ধরে বারান্দায় বসে আছেন আচ্ছা আমি ওনাকে বিদায় করে আসছি তোমার হুট করে এত জ্বর উঠে গেল কিভাবে জাহিন হাসল লজ্জার হাসি যেন হুট করে জ্বর ওঠায় সে খুব বিব্রত ও লজ্জিত বারান্দা যিনি বসে আছেন হাসনা তাকে চিনল না স্মার্ট পোশাকের এক ভদ্রলোক তবে গলায় সোনার চেন চকচক করছে সোনার চেনের কারণে যে ভদ্রলোকের সব স্মার্টনেস ধুয়ে মুছে গেছে তা তিনি জানেন না আপনাকে আমি চিনতে পারছি না আমার নাম জাহিদুর রহমান আমি লিলি ছোট চাচা কিছু মনে করবেন না আমি এখনো চিনতে পারছি না লিলি ও আপনার এখানে এসেছিল একটা শাড়ি নিয়ে গিয়েছিল ফেরত পাঠিয়েছে আর জাহিনের জন্য একটা গল্পের বই পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা লিলি আমার মেয়েটার হঠাৎ খুব জ্বর এসেছে আমার নিজের মাথা গেছে এলোমেলো হয়ে প্লিজ কিছু মনে করবেন না প্লিজ না না মনে করব কি জ্বর কত জ্বর যে কত তাও তো বলতে পারছি না ঘরে থার্মোমিটার নেই আমি কি একটা থার্মোমিটার কিনে নিয়ে আসব হাসনা জাহিদুর রহমানের দিকে তাকিয়ে আছে গলায় সোনার চেনের কারণে শুরুতে ভর লোকে যতটা খারাপ লাগছিল এখন ততটা খারাপ লাগছে না মানুষের চেহারা তার আচার আচরণের উপর নির্ভরশীল চিত্রকর ছবিতে চেহারা ধরতে পারেন আচার আচরণ ধরতে পারেন না সবাই যে পারেন না তা না মহান চিত্রকটদের কাউকে কাউকে এই ক্ষমতা দেয়া হয়েছে জাহিদুর রহমান বলল একটা থার্মোমিটার আর জ্বর কমাবার জন্য প্যারাসিটামল সিরাপ জাতীয় কিছু নিয়ে আসি আসনাদ বিনীত ভঙ্গিতে বলল এনে দিলে খুব ভালো হয় সো কাইন্ড অফ ইউ একটু দাঁড়ান আমি আপনাকে টাকা এনে দিচ্ছি টাকা পরে দেবেন জাহিদুর রহমান ব্যস্ত ভঙ্গিতে বের হয়ে গেল জ্বর একশো তিন পয়েন্ট পাঁচ হাসনাতের মুখ শুকিয়ে গেল জাহিদুর রহমান বলল আপনি মোটেই চিন্তা করবেন না বাচ্চা মেয়ের একশো তিন চার জ্বর কোনো জ্বরই না ওষুধ খাওয়ানো হয়েছে এখনই অ্যাকশন শুরু হবে মাথায় পানি ঢালতে হবে নষ্ট পানি ঢেলে জ্বর যদি আধ ঘন্টার মধ্যে একসতে নামিয়ে আনতে না পারি তাহলে আমার নাম জাহিদুর রহমান না আমার নাম হামিদুর রহমান বালতি কোথায় বলুন দেখি রাবার ক্লথ আছে না থাকলে নাই নো প্রবলেম ব্যবস্থা করছি হাসনাত অবাক হয়ে দেখল এই নিতান্ত অপরিচিত ভদ্রলোক নিজেই ছোটাছুটি করে পানি ঢালার ব্যবস্থা করে ফেলেছেন তার মধ্যে কোনো রকম দ্বিধা নেই কৃতজ্ঞতা বলা উচিত হাসনাতের মুখে কোনো কথা আসছে না না আসায় ভালো এই জাতীয় মানুষ কৃতজ্ঞতাসূচক কথা শোনার জন্য কাজ করে না হাসনাত মেয়ের দিকে তাকিয়ে বলল এখন কেমন লাগছে মা এখন ভালো লাগছে বাবা তোমার না কোথায় যাবার কথা তোকে এইভাবে রেখে যাব কিভাবে উনি তো আছেন তোমার জরুরি কাজ তুমি যাও জাহিদুর রহমান বলল সিরিয়াস জরুরি কাজ থাকলে কাজ সেরে আসুন আমি আছি জ্বর নিয়ে চিন্তা করবেন না এর মধ্যে দুই ডিগ্রি নামিয়ে ফেলেছি আরও নামাবো তো দেখি জ্বরটা একবার আবার জ্বর মাপা হলো সত্যি সত্যি জ্বর দু ডিগ্রি নেমে গেছে এখন একশো এক পয়েন্ট পাঁচ হাসনাত লজ্জিত গলায় বলল আপনার কাছে মেয়েটাকে রেখে এক ঘন্টার জন্য কি যাবো আমার যাওয়া খুব জরুরি একজন অপেক্ষা করে থাকবে রাতে ডিনারের নিমন্ত্রণও ছিল ডিনার টিনার না আমি শুধু খবরটা দিয়ে চলে আসব। আপনি চলে যান মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না তারপরেও হাসনাত ইতস্তুত করছে জাহিন বলল বাবা তুমি যাও আমি ওনার সঙ্গে গল্প করব। আমার কোনো অসুবিধা হবে না হাসনাত খুব মন খারাপ করে বের হলো জাহিন বলল আপনার নিশ্চয়ই পানি ঢালতে ঢালতে হাত ব্যথাও হয়ে গেছে হয়নি হুম হুম আর পানি ঢালতে হবে না আমার জ্বর এখন কমে গেছে আরও দশ মিনিট পানি ঢালবো তারপর রেস্ট নেব তোমার মা কোথায় গেছেন জাহিন লজ্জিত স্বরে বলল আমি যখন ছোট তখন মা মারা গেছেন জাহরু আমার প্রশ্ন করে লজ্জায় পড়ে গেল ঘটনা এরকম জানলে সেই প্রশ্ন করতো না জাহিনের চোখেই মানুষটার অস্বস্তি ধরা পড়েছে জাহিনেরও খারাপ লাগছে জাহিন বলল সত্যি কথাটা আপনাকে বলি মা আসলে বেঁচেই আছে বাবার সঙ্গে রাগ করে মা আমাকে ফেলে চলে গিয়েছিল অন্য একটা লোকের সঙ্গে গিয়েছিল এটা তো খুব লজ্জার ব্যাপার এই জন্যে মার কথা কেউ জিজ্ঞেস করলে আমরা দুজন মিথ্যা কথা বলি বাবা যখন মিথ্যা বলে তখন বাবার পাপ হয় বড়দের মিথ্যা বললে পাপ হয় আমি যখন মিথ্যা বলি তখন পাপ হয় না তবে পাপ না হলেও যখন মিথ্যা করে বলি মা মারা গেছে তখন খুব কষ্ট হয় যাইদুল রহমানের চোখে পানি চলে এসেছে সে চোখের পানি আড়াল করার জন্যে মাথায় পানি ঢালা বন্ধ রেখে বারান্দায় চলে গেল সব জায়গায় সব পোশাকে যাওয়া যায় না গ্রামের হাটে থ্রি পিস শ্যুট পরে হাঁটলে নিজেকেও সঙ্গের মতো লাগবে আবার সোনারগাঁও হোটেলে আদমলা শার্ট যার অর্ধেকটা ভেজা এবং বুকের কাছে নীল রং লেগে আছে বিমানান হাসনাত লক্ষ্য করলো সবাই তাকে দেখছে ভুরু কুচকাচ্ছে না কারণ সভ্য মানুষ ভুরু কুচকায় না কুচকালো তা চোখে পড়ে না হোটেলের রিসেপশনিস্ট অবশ্য স্পষ্টতই ভুরু কুচকালো প্রায় অভদ্রের মতোই বলল কাকে চান রুবি রুবি হক রুম নং তিনশো চার অ্যাপয়েন্টমেন্ট আছে আছে দাঁড়ান জিজ্ঞেস করে দেখি জিজ্ঞেস করে দেখি বলেও দেখছে না হাতের কাজ সারছে ভেজা শাটের একটা মানুষকে অপেক্ষা করানো যায় একসময় রিসেপশনিস্টের দয়া হলো ইন্টারকমে জিজ্ঞেস করলো যান সিঁড়ি দিয়ে চলে যান সেকেন্ড ফ্লোর ম্যাডাম যেতে বলেছেন ধন্যবাদ রিসেপশনিস্ট ধন্যবাদের জবাব দিল না বড় হোটেলের কর্মচারীদের এটিকেট শেখার জন্য দীর্ঘ ট্রেনিং নিতে হয় তবে সেই এটিকেট সবার জন্য না ডোরবেলে হাত রাখতেই ভেতর থেকে শুদ্ধ এবং পরিষ্কার ইংরেজিতে বলা হলো ডোর ইজ ওপেন কামিন প্লিজ হাসনাত ঘরে ঢুকল রুবি চেয়ারে বসেছিল সে উঠে দাঁড়ালো শান্ত গলায় বলল এসো ভেতরে এসো জাহিন কোথায় ও আসেনি শরীর ভালো না জ্বর আমার তো মনে হচ্ছে ইচ্ছে করেই আননি হাসনাথ শান্তকলায় বলল রুবি আমি কখনো ট্রিক্স করি না সরি আই নো দ্যাট বসো রুবিকে দেখে চমকের মতো লাগছে তার চেহারা পাল্টে গেছে খাড়া নাক ঠোঁটের কোথায় যেন কি একটা পরিবর্তন হয়েছে সূক্ষ্ম পরিবর্তন যেহেতু পরিবর্তনটা ঠোঁটে সেহেতু ছোট পরিবর্তনও বড় হয়ে চোখে লাগছে শাড়ি পরেছে সেই শাড়ি পরাটাতেও কিছু আছে ঠিক বাঙালি মেয়ের শাড়ি পরা বলে মনে হচ্ছে না রুবি বলল কি দেখছ তোমাকে চেনা যাচ্ছে না ছোট দুটো প্লাস্টিক সার্জারি করেছি চেহারা আগের চেয়ে সুন্দর হয়েছে না তুমি আর্টিস্ট মানুষ তোমার তো আগেভাগে ধরতে পারার কথা তোমার আগের চেহারাটাও খারাপ ছিল না খুব ভালো ছিল না তুমি তো প্রায় বলতে তোতা ধরনের চেহারা এখন আর নিশ্চয়ই তা বলবে না না তা বলবো না আরাম করে বসো তুমি এমনভাবে বসেছো মনে হচ্ছে আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছ আসনাথ লক্ষ্য করল রুবি জ্বরণেশ্বরে কথা বলছে বিকেলে কেউ মদ্যপান করে না মেয়েরা তো নয় রুবি কি ইচ্ছে করেই প্রচুর মদ্যপান করে তার অপেক্ষা করছে হাসনার সহজ ভঙ্গিতে বলল তুমি দেশে কতদিন থাকবে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে চার দিন পার হয়ে গেছে আছে মাত্র তিন দিন এখান থেকে যাবে কোথায় যেখান থেকে এসেছি সেখানে যাব, আর কোথায় যাবো ফ্রান্সিসকো শুধু শুধু এই প্রশ্ন করার মানে কি তুমি তো নামি দামি মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়াও এই জন্যই জিজ্ঞেস করছি ঠাট্টা করছ না ঠাট্টা করছি না আমি অনেক জিনিস পারি না ঠাট্টা হচ্ছে তার মধ্যে একটা তোমার নাচের ট্রোপের অবস্থা কি অবস্থা ভালো দেশে দেশে নিচে বেড়াচ্ছি এবার দুটি জিপসি মে দলে এসেছে অসাধারণ কি যে অপূর্ব নাচে তুমি না দেখলে বিশ্বাস করবে না তোমার চেয়েও ভালো হ্যাঁ আমার চেয়েও ভালো ফারুক কেমন আছে ভালো ও প্রায় তোমার কথা বলে হাসনাথ হাসল রুবি বলল তুমি ময়লা এবং ভেজা শার্ট পরে এসেছো ময়লা শার্টের একটা কারণ থাকতে পারে লন্ড্রিতে পাঠানোর পয়সা নেই শার্ট ভেজার কারণটা বুঝলাম না জাহিনের মাথায় পানি ঢালছিলাম শার্ট ভিজে গিয়েছে খেয়াল করিনি ওর মাথায় পানি ঢালতে হচ্ছে কেন তোমাকে শুরুতেই বলেছি ওর জ্বর তুমি খেয়াল করিনি রুবি উঠে দাঁড়ালো তীক্ষ্ণ গলায় বলল চলো আমি ওকে দেখতে যাব হাসনাত বলল তুমি আজ যেও না অন্য কোনো সময় যেও আজ গেলে অসুবিধা কি তুমি প্রচুর মদ্যপান করেছ তোমার পা টলছে আজ না যাওয়াই ভালো রুবি বসে পড়ল কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি কেন দেশে এসেছি তোমাকে বলা হয়নি আমি জাহিনকে নিয়ে যেতে এসেছি রুবি হঠাৎ কাঁদতে শুরু করলো হাসনাত বলল কাঁদছ কেন আমি তো বলিনি তুমি ওকে নিয়ে যেতে পারবে না আমি অন্য কারণে কাঁদছি তোমার সঙ্গে শুয়ে শুয়ে আমি তারা দেখতাম তোমার মনে আছে একসময় আকাশের তারাগুলি চোখের সামনে আসত মনে আছে আছে আমি গত বছর ধরে তারা নামিয়ে আনতে চেষ্টা করছি বারো পারছি না রুবি কাঁদছে হাসনা চুপচাপ বসে আছে তারা একবার ইচ্ছা হলো এগিয়ে গিয়ে রুবির মাথায় হাত রাখে কিন্তু শেষ পর্যন্ত কিছুই পারল না বাসায় ফেরা দরকার জাহিন একা আছে তার জ্বর কমেছে কিনা কে জানে রুবি আমি উঠি বসো একটু বসো জাহিনের জ্বর জানি জ্বর তুমি ইতিমধ্যে দুবার বলে ফেলেছ বসো একটু বসো প্লিজ আসাদ বসলো রুবি বলল তুমি বুড়ো হয়ে গেছ কেন বয়স হয়েছে এই জন্যই বুড়ো হচ্ছি না তুমি বয়সের চেয়েও বুড়ো হয়েছো ছবি আঁকছো হ্যাঁ এখন কি তোমার ধারণা তুমি ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারো হ্যাঁ পারি তুমি পারো না তোমার সেই ক্ষমতা নেই যে জীবন্ত মানুষের প্রাণ নষ্ট করে দেয় সে ছবিতে প্রাণ আনবে কি করে তুমি আমার জীবন পুরোপুরি নষ্ট করে দিয়েছিলে হাসনা চুপ করে আছে রবি তীব্র গলায় বলল ছিল আমার কাছে আমার জীবনের মতো তুমি কোনোদিন আমাকে নাচতে দাওনি তুমি আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছিলে শিকল তো ভেঙেছো হ্যাঁ শিকল ভেঙেছি অবশ্যই ভেঙেছি রুবির চোখ চকচক করছে সে মনে হয় আবার কাঁদবে হাসনাত উঠে দাঁড়ালো শেষ হল হুমায়ুন আহমেদের উপন্যাস সে ও নর্তকী এর পঞ্চম পর্ব উপন্যাসে আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আর যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ